গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনাদার বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা আমি সকাল 7টার সময় শুরু করলাম, আর ব্লগটা কিন্তু তোমরা পুরোটাই দেখো, স্কিপ করে দেখো না। আশা করি তোমাদের ভালো লাগবে পুরোটাই। তাহলে চলো আবার আসছি। বাড়ি আসার পরে আমার একটা ভালো সুবিধা হয়েছে, সেটা হচ্ছে মিষ্টি এখানে আসার পরে আমি দেখছি এমনি রাত করে শোয়াটা একটা বড় বিষয় আছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ও সকালবেলা ওর পাশ থেকে উঠে গেলে ও ঘুম থেকে উঠছে না। একদিন না দুদিন উঠে গেছিলো, কিন্তু তাছাড়া উঠছে না, ও শুয়ে থাকে। আর সেই ফাঁকে ও শুয়ে থাকা অবস্থাতেই আমি ঘুম থেকে উঠে সবার ফার্স্টে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজ সেরে ফেলি, তারপরে কাচাকুচি করে জামা কাপড় একেবারে মেলে দিয়ে তারপরে আমি ওর খাবার দাবার নিয়ে আমি ঘরে চলে আসি। এসে ঢাকা দিয়ে তারপরে মিষ্টিকে নিয়ে ব্রাশ করিয়ে ওকে গুছিয়ে দিয়ে ওকে খাইয়ে আমি খেয়ে নিই, তারপরের বাকি কাজগুলো আমি করি। আর এই যে আমি রান্নাঘরে এসেছি, আমি এখন ভাত বসাবো। হলো গতকাল আমাদের নিরামিষ ছিল, সেই জন্য কিছুটা তরকারি আছে, সোয়াবিনের তরকারি হয়েছিল, সেই তরকারিটুকু আছে, ওটা একটু গরম করব। আর আমার আর মিষ্টির জন্য ছোটো হাঁড়িতে রান্না করলেই হয়ে যায়। 250 কোটোর হাফ কোটোর রান্না করলে আমাদের দুজনের ভালোভাবে হয়ে যায়, কিন্তু যথারীতি আজকে মিষ্টির বাবা আসবে, সেই জন্য 1.5 কোটো মতো চাল নেব। আর এদিকে মোটামুটি আমার ব্রাশ তো করা হয়ে গেছে, সেদ্ধ সেদ্ধ বসাবো হলো মিষ্টি, আর আমি হলো ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো। আর মিষ্টির বাবার জন্য একটু ডিম ভাজা করবো, কারণ ও সেদ্ধ খেতে পছন্দ করে না, সেই জন্য ওর জন্য ডিম ভাজা করে রেখে দেবো। আর ও আসার আগে আমি কমপ্লিট করে ফেলবো সব কিছু কাজ, যাতে ও এসে আসার পরপরই ওকে আমি খেতে দিতে পারি, কারণ ও যেদিনকেই আসে সেদিনকে বাড়ি থেকে খেয়ে আসে না, আবার যেদিনকে এখান থেকে যায় সেদিনও বাড়ি গিয়ে খায় না, একেবারে দুপুরে খাওয়া দাওয়া করেই হাঁটে যায়। আমি ওকে একেবারে খাওয়া দাওয়া করেই পাঠাই। কলকাতাতেও ঠিক তাই করতাম, এখানেও ঠিক একই রকম, এখানে আরও কাছে আছে ওই জন্য আরও বেশি সুবিধা হয়। আবার মিষ্টির বাবাও আমাদেরকে বেশিক্ষণ একটু টাইম দিতে পারে। ও কলকাতাতে যেমন একটা ট্রেন ধরার ব্যাপার ছিল, এখানে তো সেটা নেই, মানে হাট থাকলেও আমাদের সঙ্গে বেশিটা সময় কাটিয়ে তারপরেই বাড়িতে যায়। আর কলকাতাতে যেমন একটা টাইমলি বেরিয়ে পড়তো, আমাকে অনেক ভোরে উঠে রান্না বান্না করে দিতে হতো, খেয়ে দিয়ে বেরিয়ে আসতো। মিষ্টির বাবা ঝুল ছাড়া তো খেতে পারে না, সেই জন্য গতকালে সোয়াবিনের তরকারিটা অনেক রাত্রি করা হয়েছিল, আজকে একটু জাল দিয়ে নিলাম যাতে নষ্ট না হয়ে যায়। সব কিছু মানে কুটে নিলাম, মানে যেগুলো সেদ্ধ দেব সেগুলো কুটে নিয়েছি, নিয়ে আর তার মধ্যে আমি মিষ্টির মৌসম্বির রসটাও করে রাখছি। এখানে আসার পরে নিয়মিত ওকে মৌসম্বির রস খাওয়াচ্ছি। আমার মা বলেছে, মানে ওর দিদান বলেছে, যে দুধ আর মৌসম্বিটা যেন ও নিয়মিত খায়, কেন বাড়িতে থাকতে ওর বাবা অনেক সময় আনতো, করার অভাবে খাওয়ানো হতো না, আর মানে আনাও হতো না অনেক সময়, কিন্তু ওকে বললে কিন্তু ওর মিষ্টির বাবা সবসময় এনে দিত। আসলে এক জায়গায় ছিলাম তো, ও খাওয়াবে না আমি খাওয়াবো এরকম একটা ব্যাপার ছিল। সে যাই হোক, অনেক বিষয় হ্যাঁ সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে বলবো। এই করে ওকে ঠিক মতো খাওয়ানো হতো না, কিন্তু এখানে যথারীতি পুরোপুরি আমার আয়ত্তে আছে। এখন আমি আমার মতন করে মেয়েকে আবার সে অনেক আগের মতো পুরোটাই আমি আমার মতো করে করছি। আর মিষ্টির বাবা যে এখানে আসলে একদমই কিছু করে না তা নয়, এখানে আসলেও অনেকটাই ও হেল্প করে, করার চেষ্টা করে এবং করে। আর মৌসুম্বির রসটা করে রেখেছি যাতে ওকে আমি স্নান করার আগে কিছুটা সময় আগে খাইয়ে দিই মৌসুম্বির রসটা, আবার কখনো কখনো দুপুরে খাওয়ার পরেও খাই। আর এই যে মিষ্টি ঘুম থেকে উঠে গেছে, উঠে সোজা ওর একটা জানা হয়ে গেছে, এদিকে রান্নাঘর এদিকে টয়লেট, ও মোটামুটি সোজা একদম আমার কাছে চলে এসছে। এই যে ওখানে বসে আছে দেখো, চুপটি করে বসে আছে, এটা যদি বাড়িতে হতো কি যে বদমাশি করতো তার ঠিক ছিল না, কিন্তু এখানে দেখো আমি কাজ করছি ও মানে একদম চুপচাপ বসে আছে। কখনো কখনো আমি ওকে রান্নাঘরে মানে রান্না করতে করতে মানে পড়াই, তারপরে ও বসে বসে ওখানে একটা কিছু পেতে দিই, বসে বসে খেলে, আমার অতটা অসুবিধা হয় না। আর যেটুকু অসুবিধা হয় সেটুকু তো হওয়াটাই স্বাভাবিক। আর ওকে চুল টুল বেঁধে মোটামুটি কমপ্লিট করে দিলাম, ব্রাশ ট্রাশ করিয়ে, এবার ও খেলছে। আর খাবার দাবার সব ঘরে এনে একেবারে রেডি করে রেখেছিলাম মিষ্টির বাবা আসার আগে। এই যে মিষ্টির বাবা চলে এসছে, আর মিষ্টিকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, ও দেখছিল, এখনও দেখছে। এবার আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নেবো একসঙ্গে। আজকে এক জায়গায় যাওয়ার বিষয় আছে, তোমরা দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে কোথায় আমরা যাব আজকে।
আর মিষ্টি এখানে এসে কিন্তু একা খেতে শিখেছে, মানে শেখানো হয়েছে ওকে, বাড়িতে সেটা হয়ে উঠতো না। আর ও আমার সঙ্গে সঙ্গে সত্যি একদম তালে তাল মিলিয়েও খেয়ে নেয়। কিছুটা টাইম একটু বেশি লাগে আমার থেকে, কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হয় না। ও যে একা হাতে খাচ্ছে এটা আমার খুবই আনন্দ লাগছে। একা একা খেতে একদমই ভালো লাগে না, যেদিন মিষ্টি বাবা আসে সেদিনকে একটু ভালো লাগে খেতে। মাদেরকে তো সারা জীবনই বাচ্চাকে খাইয়ে দিতেই হয় বেশিরভাগ ক্ষেত্রে, বা বাচ্চারা সবসময়ই ছোট থাকে মায়ের কাছে, কিন্তু নিজের সব কিছু যদি নিজে করতে পারে এটা তো প্রয়োজন, তাই না? নিজের সব কিছু নিজে করা, সবসময় তো আর মা বাবা সব জায়গায় গিয়ে সব কিছু করে দিতে পারে না, না সেটা তো ওকে ছোট থেকেই আস্তে আস্তে শিখতে হবে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে এসে সমস্ত বাসনপত্র মেজে একেবারে গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আমি যখন রান্না করি তারপরেও পরিষ্কার করি, তারপরে যেদিনকে আমাদের নিরামিষ থাকে তার আগের দিনও আমি সমস্ত পরিষ্কার করে রাখি। নিরামিষ না থাকলেও আমি রাত্রিরে সব কিছু পরিষ্কার করে রেখে দিই, যাতে আমার সকালে উঠে সময়টা কম লাগে এবং আমি যাতে রান্নাটা করে কোনো রকম পরিষ্কার করে বেরিয়ে আসতে পারি, আগে আমাকে পরিষ্কার করার জন্য টাইম না দিতে হয়। কারণ মা তো বাড়িতে থাক, মা তো বিকেলে চলে আসে, রাত্রিটুকু মা যথারীতি মিষ্টিকে সময় দিতে পারে, সেই জন্য আমি ওর রান্নাঘরের কাজটা ভালোভাবে মেটাতে পারি। যেদিন যেদিন মিষ্টির বাবা থাকে না সেদিন সেদিন মা আমার সাথে থাকে, এবার মা তো বিকেলে চলে আসে, রাত্রিবেলা আমরা সবাই একসঙ্গে বসে খাই, তখন আবার ভালো। আর এখানে বেসিনে না মানে বাসন গোসন ধুলে কোনো কিছু ধুলে জলটা না ছিটকে মানে নিচে চলে আসে, আমাকে যতবার বাসন টাসন ধুই আমাকে ততবার ওই সাইডগুলো এবং নিচটা মুছতে হয়। মিষ্টির বাবাকে বলেছি একটা ছোটো পাইপ কিনে এনে দিতে, এখনও পাইপটা নিয়ে আসলে, পাইপটা লাগালে হয়তো জলটা আবার এতটা মানে ছিটে ছিটে পড়বে না, জলটা ডাইরেক্ট একদম বেসিনেই পড়বে, আমার কাজ করতেও সুবিধা হবে। এখানে আসার পরে আমি প্রত্যেক দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আমি বাড়িতেও সেইভাবে পারিনি কখনোই, কিন্তু এখানেও আপাতত পারছি না, কিন্তু পরবর্তীতে হয়তো আমি দিতে পারবো। আসলে নতুন এসেছি তো, মানে একটু বুঝে উঠতে, অ্যাডজাস্ট করতে, সব কিছু করতে একটু সময় লাগছে, তারপরে আমি সব কিছু ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিতে পারার পরে আমি চেষ্টা করব প্রতিদিনকার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার, যে আমি মিষ্টিকে নিয়ে কেমন দিন কাটাচ্ছি, কীভাবে কী হচ্ছে, মিষ্টির বাবা কবে আসে, কী করে, কোথায় যায় না যায়, সব কিছু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। আমি রান্নাঘরে কাজটা সেরে মোটামুটি স্নান করে চলে এসেছি, আর মিষ্টির বাবা একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছে, তারপরে এবার আমরা যেখানে যাব তার জন্য প্রস্তুতি নেব, দিক নেব না নেব, গোছাবো, সেগুলো গোছানোর ব্যাপার আছে। আর এদিকে মিষ্টি একটু ক্যামেরার সামনে এসে নেজে নিচ্ছে, ও সবসময় তো এটা করে তোমরা জানোই। মিষ্টির বাবাকে বললাম তুমি একটু হেল্প করে দাও, আরে এত গরমে ঘরটার মধ্যে জানো না তো, আবার ওই জানলাটা দিয়ে চারটের পর থেকে রোদ ঢোকে, মানে গরমের জন্য খুব কষ্ট, কিন্তু শীতকালে মানে খুবই ভালো আর কি, শীতের জন্য উপযুক্ত ঘর। আর জন্য ওখানে একটা টেবিল ফ্যানটাও চালিয়ে দিয়েছি, মানে এত গরম লাগছে, সিলিং ফ্যানের হাওয়াটা ঠিকঠাক মতো গায়ে লাগছে না, কারণ সিলিং ফ্যানটা তো একদম ওপরে না, ওই জন্য। আমাদের সবার গোছানো হয়ে গেছে, ওই যে মিষ্টিরও গোছানো হয়ে গেছে, মিষ্টির বাবার, আমারও গোছানো হয়ে গেছে। মিষ্টি এখন ছাতা নিয়ে যাবে, ছাতা নিয়েছে, ওর রোদ লাগছে, দিদান দিয়েছে ছাতাটা, এখন ছাতা নিয়ে যাবে, চলো তাহলে আবার দেখা হচ্ছে। আমরা এই যে স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি অটো ধরবো বলে, আসলে আমরা যেখানে থাকি সেখান থেকে স্টেশনের ওপর দিয়ে গেলেই মানে সুবিধাটা বেশি, আর রাস্তা দিয়ে গেলে একটু ঘুরতে হয়, তাই মোটামুটি আমি যথারীতি আমাদের ঠাকুরনগরের এক নম্বর স্টেশনের পেছনেই থাকি, কাছাকাছি একটা বিল্ডিংয়ে দোতলাতে, সেই জন্য ওখানটাতেই সুবিধা। এবার আমরা মোটামুটি টোটোতে উঠে গেছি, আমরা রওনা দিয়ে দিয়েছি, চলো তাহলে তোমরা পুরোটাই দেখতে থাকো আস্তে আস্তে। আর এই যে দেখতে পাচ্ছো একটা পুকুর, এই পুকুরের ওই সাইডটা দিয়ে যখন যাচ্ছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল। বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছিলাম, তারপরে পাশের বাড়ি একটু সমাধির সঙ্গে একটু গল্প করে আসলাম, গল্প টল্প করে এই হাত মুখ ধুয়ে এবার গোছাবো, গুছিয়ে কোথায় যাব চলো তাহলে তোমরা দেখতে থাকো।
এবার হচ্ছে তোমাদের বলি, আমার বন্ধুর বউ ভাত আজকে, বিয়ে তো বলেছিল কিন্তু অত দূর যাওয়া সম্ভব না, সেই জন্য যাইনি, তাই বউ ভাতে মোটামুটি আমরা সাজুগুজু করে চলে এসেছি। এই যে আমার বন্ধুর বউ, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার এই বন্ধুটা ভীষণ ভালো, আর আমি যখন পড়াশোনা করতাম তখন এদের দুই ভাই বোনের থেকে আমি প্রচুর হেল্প পেয়েছি। আমার সেই সময় সাইকেল ছিল না, আমার এই বন্ধুটা সাইকেলে করে নিয়ে যেত, মানে ও ভীষণ ভালো একটু ভালো ছেলে। এই যে আমার বন্ধুটা, আর এই যে বউকে যে ফুলের সব কিছু পড়ায় না, এবার ওদের ওটা আনা ছিল না, মনে ছিল না, পরে ওটা আনিয়েছে। ওটা আমার বান্ধবী, মানে বন্ধুর দিদি ওটা, এবার ও বলল যে একটু পরিয়ে দে, তাই পরিয়ে দিচ্ছিলাম। আমি তো ছাতা এসব পারি না, কখনো করিনি, তাও চেষ্টা করলাম, কোনো রকমভাবে পরিয়ে দিলাম। পরানো ঠিক হয়েছে না ভুল হয়েছে জানি না। আর এই যে আমরা বসে আছি, ওর মিষ্টির বাবা ফটো তুলছে, তারপরে আরও অনেকে ফটো তুলছে, বসতে বললো, তাই আমরা ওখানে বসে আছি। আর মিষ্টি দেখো চুপটি করে বসে আছে। আর মিষ্টি প্রথম থেকেই মানে নতুন বউকে এত পছন্দ হয়েছে, নতুন বউর পাশ ছাড়া নড়ছেই না, আর কান্নাকাটি করছে নতুন বউর পাশে গিয়ে বসবে। আর ওটা আমার বান্ধবীর মেয়ে। এবার মোটামুটি আমরা খাওয়ার ঘরে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করব, তারপরে আস্তে আস্তে রওনা দেবো বাড়ির দিকে। এই যে আমার বান্ধবীর গতকাল খুব শরীর খারাপ ছিল নাকি, সেই জন্য ওর মানে হাজব্যান্ড বললো যে বসে পড়ো সকাল সকাল, তাই ও বসে পড়েছিল। ওর হাজব্যান্ড, আমি, আমার বর, আমার বান্ধবী, আর ওই যে আরেকটা বান্ধবী, ওর বর, ও সবাই মিলে আমরা খেতে বসেছিলাম। আর এটা হচ্ছে ওই বান্ধবীটার ছেলে, এর তো মেয়েকে দেখলে, আর ওটা হচ্ছে গোলাপি শাড়ি পরা ওর ছেলে। এটা আমরা ফটো তুলছিলাম, গুছিয়ে টুছিয়ে আমরা বিয়ে বাড়িতে গেছিলাম, তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি, কারণ দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর শেয়ার করিনি। এবার আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও। আর বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। গুড নাইট, টাটা।